সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। স্বাগত জানাচ্ছি আমি খাদিজা আক্তার, সহকারী শিক্ষক। আমার আজকে পাঠদানের বিষয় প্রথম শ্রেণীর ইংরেজি। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের পাঠ্য বই ইংলিশ ফর টুডে এই বইটি খুলো। এই বইটির তোমরা দেখো এখানে লেখা আছে 27-47 পেজ নম্বরটা খুলবে। দেখো এখানে কি আছে, এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো এখানে আপেল ছবি, আপেলের একটি ছবি আছে। দেখো ডিমের ছবি আছে, এখানে একটি মুরগি আছে, এখানে একটি পাত্র দেওয়া আছে। আমরা অপর পৃষ্ঠায় যাই, দেখো এই পাশে একটি ঘুড়ির ছবি আছে, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ দেখো, এইখানে দেখো কতগুলো ব্যাগের ছবি দেওয়া আছে। তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে অনেকগুলো ব্যাগের ছবি দেওয়া আছে। এই পাশে দেখো ছোট ছোট কয়েকটি পিপিলিকা বা পিঁপড়ার ছবি দেওয়া আছে। এখানে একটি বাতি দেখতে পাচ্ছ তোমরা? এখানে একটি বাতির ছবি দেওয়া আছে। আমরা ছবিগুলো খুব সুন্দর করে দেখতে পাচ্ছি। এই ছবিগুলো আমরা দেখলাম কারণ যে ছবিগুলো আমরা দেখেছি এই ছবিগুলোর আমরা আজকে ওয়ার্ড শিখব। এই ছবিগুলোকে যে লেটার দিয়ে তৈরি করতে হয় সেই লেটার দিয়ে ওয়ার্ড তৈরি করতে শিখব। এসো আমরা বোর্ডের দিকে তাকাই। দেখো এখানে এ দেওয়া আছে, এ ফর, এ ফর কী হবে? এ ফর অ্যাপল। আমরা বইয়ে কিন্তু একটি আপেলের ছবি দেখেছিলাম, তাই না? হ্যাঁ, এ ফর অ্যাপল। দেখো আমরা অ্যাপল বানানটি শিখব এবং লিখব। এ ডাবল পি এল ই, অ্যাপল। এ ডাবল পি এল ই, অ্যাপল। এরপর দেখো বিফোর কী হবে? বিফোর বল, বিফোর বল। বি এ ডাবল এল বল। সি ফর, সি ফর ক্যাট, সি ফর ক্যাট। সি এ টি ক্যাট, সি এ টি ক্যাট। ডি ফর ডগ, ডি ফর ডগ, ডি ও জি ডগ। ই ফর এগ, ই ফর এগ। ই ডাবল জি এগ, ই ডাবল জি এগ। এসো আমরা এই বর্ণগুলো দিয়ে যে ওয়ার্ডগুলো তৈরি করেছি আমরা আবার একটু পড়ে নিই। এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ, ই ফর এগ। শিক্ষার্থীরা এরপর আমরা এই ওয়ার্ডগুলো অর্থ সহকারে জেনে নিব। এসো আমরা পরবর্তী পড়ায় চলে যাই। শিক্ষার্থীরা বোর্ডের দিকে তাকাও। দেখো এখানে আমি ওয়ার্ডগুলো লিখেছি, এই ওয়ার্ডগুলোর অর্থ আজকে আমরা শিখব এবং লিখব। দেখো অ্যাপল, অ্যাপল অর্থ আপেল। আমরা কিন্তু বইয়ে ছবিটা দেখেছিলাম এবং আমরা বাংলা অর্থটা মুখে বলতে পেরেছি। এখন আমরা বাংলা অর্থটা লিখব, অ্যাপল আপেল। অ্যাপল অর্থ আপেল, বল
বল অর্থ বল, বল বল। ক্যাট অর্থ বিড়াল, ক্যাট বিড়াল। ক্যাট অর্থ বিড়াল। ডগ কুকুর, ডগ কুকুর। এগ, এগ অর্থ ডিম, আমরা দেখেছিলাম তাই না, এগ ডিম। আসো আমরা পড়াগুলো আবার একটু মুখে পড়ে নেই। অ্যাপল আপেল, অ্যাপল আপেল। বল বল, বল বল। ক্যাট বিড়াল, ক্যাট বিড়াল। ডগ কুকুর, ডগ কুকুর। এগ ডিম, এগ ডিম। এরকম আরও অনেক ওয়ার্ড আছে যেগুলোর অর্থ আমাদের বের করতে হবে। আমরা দেখো বইটার দিকে আবার যদি একটু লক্ষ্য করি, দেখো এখানে অসংখ্য ছবি আছে, সেই ছবিগুলো দিয়ে কোন অর্থ, কোন শব্দ হচ্ছে সেটার অর্থ আমরা বের করব। দেখো সুন্দর একটি চাঁদ দেওয়া, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, এই যে চাঁদ, এই চাঁদকে ইংরেজিতে কী বলে জানো? মুন। চাঁদকে ইংরেজিতে কী বলে? মুন। আর মুন লিখতে হয় প্রথম অক্ষর কী দিয়ে? এম, প্রথম অক্ষর এম। এম ফর মুন, এম ফর মুন। মুন অর্থ চাঁদ। দেখো আমরা লিখে ফেলি, মুন অর্থ চাঁদ, মুন চাঁদ। আমরা ছবিতে আরেকটা কী দেখেছিলাম? কাইট, কাইট। কাইট অর্থ কি? ঘুড়ি। কাইট অর্থ ঘুড়ি। শিক্ষার্থীরা আমরা শব্দের অর্থগুলো জেনে নিলাম, এবার আসো আমরা পরবর্তী পড়ায় যাই। শিক্ষার্থীরা বোর্ডে দিয়ে তাকাও, দেখো এখানে কিছু এলোমেলো বর্ণ দেওয়া আছে, এলোমেলো বর্ণ দেওয়া আছে। এলোমেলো বর্ণগুলোকে আমরা সাজিয়ে ওয়ার্ড তৈরি করে ফেলব। দেখো জি ই জি, এই বর্ণগুলো কিন্তু এলোমেলো। এই বর্ণগুলোকে সাজালে আমরা কী পাব? ই ডবল জি, এগ। ই ডবল জি, এগ। এগ অর্থ আমরা কী পড়েছিলাম? ডিম। এগ অর্থ ডিম। এখানে দেখো ই আই কে টি, বর্ণগুলো এলোমেলো। এলোমেলো বর্ণটাকে সাজালে কী হবে? কে আই টি ই, কাইট। কাইট অর্থ ঘুড়ি, কাইট অর্থ ঘুড়ি। দেখো টি এ সি, এলোমেলো বর্ণটাকে আমরা সাজাবো সি এ টি, ক্যাট। ক্যাট, ক্যাট অর্থ বিড়াল। এটা দেখো এল ডবল পি ই এ, এলোমেলো বর্ণটাকে আমরা সাজাই এ ডবল পি এল ই, অ্যাপল। অ্যাপল অর্থ আপেল। এ বি জি, এটাকে সাজালে কী হবে? বি এ জি, ব্যাগ। ব্যাগ অর্থ থলে, ছবিতে আমরা ব্যাগ দেখেছিলাম, ব্যাগ অর্থ থলে। শিক্ষার্থীরা আসো আমরা আরেকবার একটু পড়ে নেই। এগ, এগ অর্থ ডিম। কাইট, কাইট অর্থ ঘুড়ি। ক্যাট, ক্যাট অর্থ বিড়াল। অ্যাপল, অ্যাপল অর্থ আপেল। ব্যাগ,
ব্যাগর্থ থলে। শিক্ষার্থীরা এসো, আমরা পরবর্তী পড়ায় চলে যাই। শিক্ষার্থীরা আমরা এখন একটি রাইম পড়ব, আমরা একটি ছড়া পড়ব। দেখো বোর্ডের এই ছড়াটি আমরা এখন পড়ব, আমার সাথে সাথে তোমরা বলবে। রেইন রেইন গো অ্যাওয়ে, রেইন রেইন গো অ্যাওয়ে, কাম এগেইন অ্যানাদার ডে, লিটল চিলড্রেন ওয়ান টু প্লে, রেইন রেইন গো অ্যাওয়ে। আবার একসাথে বলো, রেইন রেইন গো অ্যাওয়ে, কাম এগেইন অ্যানাদার ডে, লিটল চিলড্রেন ওয়ান টু প্লে, রেইন রেইন গো অ্যাওয়ে। আবার একবার পড়ি, রেইন রেইন গো অ্যাওয়ে, কাম এগেইন অ্যানাদার ডে, লিটল চিলড্রেন ওয়ান টু প্লে, রেইন রেইন গো অ্যাওয়ে। আজকে আমাদের এই ছড়াটা আমরা যখন আমরা পড়েছি, আমরা বাসায় আবার বারবার পড়ব, আমাদের এই ছড়াটি মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যন্ত আমরা যে পড়াগুলো পড়েছি আমরা বাসায় বারবার পড়ব এবং লিখব। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন পড়া নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।